এই বছরের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীরা যারা ত্রিপুরার জেনারেল ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হবে ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে, তোমরা যারা ত্রিপুরার 22টি জেনারেল ডিগ্রি কলেজে বিএ বিকম বিএসসিতে অনার্স বা পাস কোর্সে ভর্তি হবে, তোমাদের সেই ভর্তি প্রক্রিয়া শুরু হবে আগামী 9/8/2021 থেকে। অর্থাৎ তোমাদের আগামী 9 তারিখে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে ভর্তির জন্য। তোমরা অ্যাপ্লিকেশান করবে 9 তারিখ দুপুর 12টা থেকে 16/8/2021 রাত্র 12টা পর্যন্ত, 11:59 অর্থাৎ 12টা পর্যন্ত। এর মধ্যে তোমরা সবাই অ্যাপ্লিকেশান করে নেবে। তোমাদের ভর্তি প্রক্রিয়ার সম্পূর্ণ ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে, কবে তোমাদের মেরিট লিস্ট বের হবে, কবে ভেরিফিকেশান করতে হবে, কবে প্রথম মেরিট লিস্টের ভর্তি হবে, সমস্ত কিছু, তারপরে দ্বিতীয় মেরিট লিস্ট, তারপরে ভ্যাকেন্সি লিস্ট আছে কিনা, সম্পূর্ণ ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। তবে তোমরা এগুলি জানতে পারবে, পরেও জানতে পারবে। তবে তোমাদের প্রথম হচ্ছে 9 তারিখ থেকে 16 তারিখ যখন তোমরা অ্যাপ্লিকেশান করবে, তোমাদেরকে এই বিষয়গুলি সম্পূর্ণ খেয়াল রাখতে হবে, তোমরা যে অ্যাপ্লিকেশান করছো কীভাবে করছো। তোমরা অ্যাপ্লিকেশান করবে higher-education.tripura.gov ওয়েবসাইটে। তোমরা প্রথমত কলেজ সিলেক্ট করবে, তোমরা যে কোনো কলেজ সিলেক্ট করতে পারবে, একজন অনেকটি কলেজেই সিলেক্ট করতে পারবে, তবে ভর্তি শুধু একটি কলেজেই হতে পারবে। কলেজ সিলেক্ট করতে পারবে অনেকটি, অ্যাপ্লিকেশান করতে পারবে অনেকটি কলেজে, কিন্তু ভর্তি হতে হবে একটি কলেজেই। তোমাদের একটি কথা বলে রাখছি, তোমরা এই কথাটা ভালো করে শুনে নাও, গত বছর ভর্তি প্রক্রিয়া নিয়ে অনেক সমস্যা হয়েছে, এই বছর তোমরা যাতে সেই সমস্যা না পড়ো তার জন্য তোমরা কী করবে, যখনই অ্যাপ্লিকেশান করবে তখন তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা ঠিক রাখবে, তোমাদের নিজস্ব মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা ঠিক রাখবে, পাসওয়ার্ডগুলিও মনে রাখবে, লিখে রাখবে মোবাইল নাম্বার ইমেল আইডি পাসওয়ার্ড। সমস্যা হয় কি জানো, তোমরা যখন ইমেল আইডিটা দাও, কোন ইমেল আইডিটা দাও তা মনে থাকে না তোমাদের, বা মোবাইল নাম্বার 10টি মোবাইল নাম্বার আছে, সংখ্যা আছে, যেখানে তোমরা কী করো, অনেকে 9টি দিয়ে দেয়, অনেকে 8টি দিয়ে দেয়, ভুল দেয়। তোমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, তোমরা যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিচ্ছ একটা ঠিক দিচ্ছ কি না। তারপরে তোমরা যে অ্যাপ্লিকেশানটা ফিল আপ করেছো সেই অ্যাপ্লিকেশানটা সাবমিট করার আগে সম্পূর্ণ তথ্য ভালো করে যাচাই করে নেবে, বারবার দেখে নেবে। তোমরা যদি দোকান থেকে করো, দোকান থেকে না করাই ভালো, তোমাদের নিজস্ব মোবাইলে তোমরা বাড়িতে বসে দরকার 1-2 ঘন্টা সময় করে তোমরা এটা করবে, আস্তে ধীরে করবে, তখন তোমাদের আর কোনো সমস্যা হবে না। ভর্তি প্রক্রিয়ার অ্যাপ্লিকেশান যখন স্টার্ট হয়ে যাবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে করতে হয়, তোমরা তা দেখে তোমরা নিজের মোবাইলেই করে নেবে। অন্য দোকানে গেলে যখন তোমাদেরকে তাড়াহুড়া করে, আরও অনেক শিক্ষার্থী থাকবে, তাড়াহুড়া করে করে দেবে, তখন তোমাদেরকে কী হবে, অনেক দেখবে ভুল হয়ে গেছে, তখন তোমাদেরকে সমস্যা পড়তে হবে, আবার সেকেন্ড মেরিট লিস্ট, আবার কত কিছুর জন্য অপেক্ষা করতে হবে, তোমাদের চয়েস করা সাবজেক্ট নাও পেতে পারো। এজন্য তোমাদেরকে বলছি, তোমরা প্রথম যখনই অ্যাপ্লিকেশান করবে ভালো করে দেখে সময় লাগিয়ে করবে, এবং সাবমিট করার আগে বারবার করে দেখে নেবে যে তোমরা যে ফর্মটা যে ফিল আপ করেছো তা সব কিছু ঠিক দিয়েছে কিনা। ভুল হবে, অনেকের নামের ক্ষেত্রে ভুল হয়, অনেকের নামের ক্ষেত্রে একটা আলফাবেট ভুল দিয়ে দেয়, তোমরা এই জিনিসগুলি ভালো করে দেখবে। আর তোমাদের আর কী কী জানতে লাগে তোমরা কমেন্ট করবে, আমি সেই মতো করে তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো। ফর্ম ফিল আপ স্টার্ট হবে আগামী 9 তারিখ থেকে তোমরা দেখেছো, এবং মেরিট লিস্ট বের হবে 26 তারিখ, এবং ভেরিফিকেশান করবে কলেজে গিয়ে 26-28 তারিখের মধ্যে। এতটুকু জেনে রাখো, তারপরে পরবর্তী ভিডিওতে আমি সবগুলি আস্তে আস্তে বলে দেবো। তোমাদের যদি আর কিছু জানার থাকে তোমরা কমেন্ট করবে, আমি সেই মতো করে ভিডিও দিয়ে দেবো। ধন্যবাদ, তোমরা এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের কাছেও শেয়ার করে দেবে।